অগস্ট এবছর ত্রিপুরাল্যান্ড দিবসে দিল্লি চলো অভিযানে ডাক দিল বিজেপি জোট শরীফ আইপিএফটি। এই কর্মসূচি সঠিকভাবে রূপায়ণের জন্য শনিবার বৈঠক করে আইপিএফটি। এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য দাবির স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক ময়দান বরাবরই গরম করে থাকে বর্তমান সরকারের জোট শরিক আইপিএফটি। 2018 বিধানসভা নির্বাচনে এই দাবি সামনে রেখেই লড়াই করেছিল উপজাতি ভিত্তিক এই দলটি। প্রতিবছর তারা 23 অগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালন করে থাকে। এবছর পুনরায় নয় সরাসরি দিল্লি চলো অভিযানে ডাক দিল আইপিএফটি। 23 অগস্ট তারা দিল্লিতে কর্মসূচি পালন করবে। শনিবার আগরতলা প্রেসক্লাবে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয়। বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি 23 অগস্টের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি এনসি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ত্রিপুরাদের আন্দোলনে এডিসি এলাকাকে যুদ্ধবাজ করার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকায় ছিলেন তাদের অন্যতম অবৈধকর্মা। এটা দুঃখের বিষয় যারা ত্রিপুরা উপজাতি জনসমিতির প্রথম অগ্রণী পদক্ষেপ যারা নিয়েছেন বেশ কিছু নেতৃত্ব আজকে আর নেই, তারা আমাদের সেই চলে গেছে। আমরা কয়েকজন তার সাক্ষী অবর ধর্ম তাই কাজেই আজকে বিশেষ করে আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেছেন শ্রী অবরোধ বর্মা, কৃষ্ণমোহন জমাতিয়া, তারপরে এক্স এমডিসি জাপুর দেববর্মা, তারপরে রমন রিয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।